মোটরসাইকেলে পেঁচিয়ে রয়েছে বিশাল আকারের অজগর সাপ। বনগা বসিরহাট সড়কের ধারে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করেছেন। কয়েকদিন আগেই উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকায় উদ্ধার হয়েছিল বিশাল আকারের অজগর। গত মাসের ২২ তারিখ রাতে হাবড়া থানার পৃথিবা পঞ্চায়েত এলাকায় একটি বাঁশবাগানের ভেতর অজগরটিকে দেখতে পান স্থানীয় যুবকেরা। ফের অজগর উদ্ধারের ঘটনা, তবে এবার ঘটনাস্থল বসিরহাটের মাটিয়া। মোটরসাইকেলে পেঁচিয়ে রয়েছে বিশাল আকারের অজগর সাপ, দেখলেই যেন ঠান্ডা স্রোত বয়ে যায় শিরদাঁড়া দিয়ে। মোটরসাইকেলের হ্যান্ডেলে পেঁচিয়ে রয়েছে সাপটি। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে। শনিবার রাতে স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ দাসের বাড়ির সামনে একটি মোটর বাইকের সাথে অজগরটিকে জড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। বনগা বসিরহাট রোডের রামেশ্বরপুরে ঘটনার জেরে অবাক হয়ে যান স্থানীয়রা। লোকমুখে এই কথা ছড়িয়ে পড়তে রীতিমতো ভিড় জমে যায় গোটা এলাকা জুড়ে। পরিস্থিতি এমন হয়, ভিড় সামলাতে ছুটে আসতে হয় পুলিশকে। স্থানীয়দের অনুমান, এলাকায় বেশ কয়েকটি কাঠের গোলা রয়েছে। অনুমান, ট্রাকে করে পাহাড়ি অঞ্চল থেকে প্রচুর কাঠের গুঁড়ি এখানে আনা হয়। সম্ভবত কাঠের গুঁড়ির সাথেই চলে এসেছে সাপটি। স্থানীয়দের আরেক অংশের অনুমান, পাশেই জঙ্গল, জঙ্গল থেকেও খাবারের সন্ধানে বেরিয়ে আসতে পারে সাপ। তবে এলাকায় এই ধরনের সাপ উদ্ধার হয়েছে, এই খবরের জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ জড়ো হন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাটিয়া থানার পুলিশ। সাধারণকে দূরে সরিয়ে দেয় পুলিশ। এরপর খবর দেওয়া হয় বসিরহাট বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেছেন। বনদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সাপটিকে পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। উপস্থিত সাধারণ মানুষকে সরিয়ে সাপটিকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় বনকর্মীদের। অনেকেই মোবাইল ক্যামেরায় ছবি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন। না, পাশে জঙ্গল না, মনে হচ্ছে এই গাড়ি দিয়ে ছিল কি, এখন তো আমাদের জানা নেই। আপনাদের এসেছিল গাড়ি? আমাদের দুজন এসেছে, অফিসে যাবে, তারপর ওই যেখানে মানে সেন্টারে চলে যাবে, তারপর ওখানে পরীক্ষা করে তারপর ওনারা বুঝবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।